দেখাইছি আপনাদের জন্য। হ্যাঁ চলো, কিন্তু তার আগে এই দু লাইনটা এত সুন্দর অডিয়েন্স তোমাদের জন্য, এটা মনটা তোমাদের ভাঙতে চাই না, তাই আমি এই মেজর দাও এই লাইনটা তোমাদের জন্য। হ্যাঁ কেননা আমি তো একজন শিল্পী, আমার অডিয়েন্স হলো সবকিছু, তাই বলতে চাই। মা তেরি আঁখো মে উদাসি কভি দেখ সকতা নেই, তুঝে খুশ মে রাখুগা সোনে দেখ সকতা নেই, সারি বাতে মে সুনুগা সোনে তেরে দিল সে না কভি খেলুঙ্গা, সারে রাজ আপনে মে তুঝকো দে দুঙ্গা, মেরি জান আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়, তাই তো? আর কেউ আছে কি যারা আমাদের জন্য শহীদ হয়? পুলওয়ামাতে একটি অনেক বড় বম ব্লাস্ট হয়েছিল, যেখানে আমাদের এমন ভাবে শরীরটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কি হয়তো অনেকজনের বাড়িতে পুরো শরীর যেতেও পারেনি, কয়েকজনের বাড়িতে হয়তো শুধু হাত গেছে, কয়েকজনের বাড়িতে হয়তো শুধু পা গেছে। একটু মন দিয়ে ভেবে দেখুন, যারা শহীদ হয়েছেন হয়তো ওনারাও কারোর বাবা ছিলেন, কারোর ছেলে, কারোর দাদা ভাই, কারোর হাজবেন্ড, ওরা ওনারা শহীদ হয়েছেন কাদের জন্য? আমাদের জন্য, যাতে আমরা এভাবে আনন্দ নিয়ে হাসি খুশি থাকতে পারি। কত আমাদের দেশের জওয়ানরা আমাদের জন্য শহীদ হয়েছে, শহীদ তো হয়েছে, বাট শহীদ হতে হতে ওনারা কি বলেছে জানেন? ওনারা বলেছে কি, দেশ সে হে প্যার তো হর পলিয়ে কহনা চাহিয়ে, দেশ সে হে প্যার তো হর পলিয়ে কহনা চাহিয়ে, মে রহু ইয়া না রহু ভারত ইয়ে রহনা চাহিয়ে। আমরা কোনো সিনেমার হিরোর কথা বলছি না, কোনো সলমান খান, শাহরুখ খান বা কোনো অমিতাভ বচ্চনের কথা বলছি না, আমরা কথা বলছি কাদের? আমাদের রিয়েল হিরো, আমাদের দেশের জওয়ান। ওনারা তো আমাদের জন্য শহীদ হবে, আমরা কি হতে পারি শহীদ? আমরা পারি না, আমরা কি পারি? আমরা ওনাদেরকে সম্মান দিতে পারি, তাই তো? তো আজকে ভাটপাড়া উৎসবের তরফ থেকে আমরা ওনাদেরকে সম্মান দেব, একই না জোরে বলতে হবে, দেব। এটা দেখে আমার খুব ভালো লাগলো, যখন আমি মা তুজে সালাম গানটা শুরু করলাম, বন্দে মাতরম গানটা যখন শুরু করলাম, তখন অনেকজন এখানে দিদি ভাইরা আপনারা দাঁড়িয়ে পড়েছেন নিজের দেশের গানের সম্মানে, সবাইকে দাঁড়িয়ে আপনাদের জন্য আমি আর আমাদের ব্যান্ড মেম্বার সকল মিলে হাত তালি দিতে চাই। দেশের জন্য লড়াইতে যায়, লড়াইতে যাওয়ার আগে ভারত মাকে কি বলে জানেন? ওনারা বলে কিসি গজরে কি খুশবু কো মেহতা ছোড় আয়া হুঁ, মে মেরি নানি সে চাইয়া কো চাহতা ছোড় আয়া হুঁ, মুঝে আপনে সিনে সে লগা লেনা তু হে ভারত মা, মে আপনি মা কে সোনি বাহু কো তরসতা ছোড় আয়া হুঁ। ও মাই
সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, হাসি মুখে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভাতপাড়া উৎসবকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। যদি আপনাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে একবার জোরে হাত তালি যাবো সবার কাছ থেকে। আমি